আগেও দেখতে হয়েছে সময়ে বাড়ির সংসার মাংসারলে হেবি অশান্তি। একটা লেবার 600 টাকা মূল্য, 600 টাকা রোজে কি এক সপ্তাহ চলবে? ভোরের আলো ফোটার আগেই বুধবার অবরোধের মধ্যেই সাইকেল ও ভ্যানে চেপে কাজের সন্ধানে বাঘা, চারঘাট, পুঠিয়া সহ দূর দূরান্ত থেকে নগরীতে আসেন শ্রমিকরা। তাদেরই একজন চারঘাটের সাজ্জাদ হোসেন শ্রম বিক্রি করতে তালাইমারি শ্রমিকহাটে আসলেও গত এক সপ্তাহে কাজের সুযোগ মিলেছে মাত্র একদিন। এক সপ্তাহের মধ্যে ধরেন একদিন কাম করেছি, 6 দিনই ঘুরে গেছে, চলতে তো কষ্ট হবে। রাজশাহী তালাইমারি বিনোদপুর শহীদ কামারুজ্জামান চত্বরে প্রতিদিন সকালে বসে শ্রমিক হাট। হাট থেকে দরদাম করে শক্ত সামর্থ্য অভিজ্ঞ শ্রমিককে নির্মাণ সহ নানা কাজে নিয়ে যান ক্রেতারা। শ্রমিকরা বলছেন বিএনপি জামাতের হরতাল অবরোধে কিছুটা ঢিলেঢালা উন্নয়ন কাজ, এতে হাটে সংকট ক্রেতার। যারা ভালো লোক কাজকর্ম করাবে তারা ধরেন বাইরে বাড়াইছে না, কোন সপ্তাহ হয় আবার কোন সপ্তাহ ধরেন হয়ও না। শ্রম বিক্রির আশায় নগরীতে স্বাভাবিক সময়ে প্রচুর শ্রমিকের সমাগম হলেও হরতাল অবরোধে আসেন ঠিকই ভাগ। যারা আসেন তাদের বেশিরভাগই কাজ না পেয়ে দীর্ঘ অপেক্ষার পর খালি হাতে বাড়ি ফেরেন। কাজ না থাকলে খাবো কে বলেন? হরতাল অবরোধ আসতে পারেনি, ডেলি দিন যাতায়াত করে 100 টাকার গাড়ির ভাড়া লাগে, একদিন কাম হলে 3 দিন ঘুরে যায়। অর্থনীতিবিদরা বলছেন সমস্যা সমাধানে দায়িত্ব নিতে হবে সরকারকে। প্রান্তিক জনগোষ্ঠী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে মূল সমাধানটা এখন করতে হবে রাষ্ট্রকেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী সরকারের নানামুখী পদক্ষেপে গত 6 বছরে দারিদ্র অনেকটা কমেছে রাজশাহীতে। 2016 সালে রাজশাহী বিভাগে দারিদ্রের হার ছিল 28.9%, 2022 সালে তা কমে দাঁড়িয়েছে 16.7%। প্রান্তিকের এই দরিদ্র জনগোষ্ঠী বলছেন সাম্প্রতিক সময়ে তাদের জীবনমানের উন্নতি ঘটেছে, তারা কোনোভাবেই হরতাল অবরোধের মতো কর্মসূচি সমর্থন করেন না। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।